হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 29th June 2023 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিস্টিকে। দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ IMA, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড কে পেয়েছেন। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ডক্টর কে বেণুগোপালকে। ডক্টর কে বেণুগোপাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন। আলাপুজার জেনারেল হাসপাতালের ডাক্তার ডক্টর কে বেণুগোপালকে চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা সম্মানিত করা হয়েছে। কে বেণুগোপাল কমিউনিটি সার্ভিস ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে IMA ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যাসোসিয়েশন এই পুরস্কারটা চালু করেছে। নেক্সট, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে হেমিস মনেস্ট্রি ফেস্টিভ্যাল স্টার্ট হয়েছে? হেমিস মনেস্ট্রি ফেস্টিভ্যাল শুরু হয়েছে কোথায়? লাদাখে। হেমিস উৎসব লাদাখের একটা খুব গুরুত্বপূর্ণ উৎসব, তোমাদের পরীক্ষায় প্রায়শই চলে আসে এই জায়গাটা। লাদাখে বার্ষিক হেমিস মনেস্ট্রি ফেস্টিভ্যাল, যেটা হেমিস থেসচু নামেও পরিচিত, এখানকার লোকেরা খুব উৎসাহের সাথে, মানে ধর্মীয় উৎসাহ এবং আনন্দের সাথে দুদিন ধরে এই উৎসবটা উদযাপন করে। লাদাখ 2019 সালের 31st অক্টোবর একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল, আমরা জানি ডেটটা খুব ইম্পর্টেন্ট। জেলা লাদাখের রয়েছে মোট দুটো। লাদাখের রাজধানী লে, কার্গিলটা হচ্ছে শীতকালীন। লেফটেন্যান্ট গভর্নর লাদাখের রয়েছেন বিডি মিশ্র, আর চিফ সেক্রেটারি রয়েছেন উমং নারোলা। জম্মু কাশ্মীর লাদাখ হাইকোর্টের বিচারপতি এন কোটিশ্বর সিং রয়েছেন বর্তমানে। নেক্সট, বিশ্বব্যাংক ছত্তিশগড়ের রাজ্য সরকার চালিত স্কুলগুলোতে শিক্ষার মান সম্প্রসারণ আর উন্নত করতে সহায়তা করার জন্য কত মিলিয়ন ঋণ অনুমোদন করেছে? দেখো, 300 মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে ওয়ার্ল্ড ব্যাংক ছত্তিশগড়ের রাজ্য সরকার চালিত স্কুলগুলোতে শিক্ষার মান সম্প্রসারণ আর উন্নত করতে সহায়তা করার জন্য। রাজ্যের প্রায় 4 মিলিয়ন শিক্ষার্থীর শিক্ষাগত উন্নয়নের জন্য এই ঋণ দেওয়া হচ্ছে, যার বেশিরভাগই রাজ্যের দরিদ্র এবং দুর্বল সম্প্রদায়ের। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? Washington DC, মার্কিন যুক্তরাষ্ট্রের Washington DC-তে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার বা সদর দপ্তর। সভাপতি ওয়ার্ল্ড ব্যাংকে রয়েছেন অজয় বঙ্গ, প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ব্যাংক 1944 সালে। এছাড়া দেখো, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন, রাজধানী রায়পুর, প্রতিষ্ঠা সাল 2000 সাল, 1st নভেম্বর। হাইকোর্টের প্রধান বিচারপতি রমেশ সিনহা রয়েছেন। এখানে যদি আমরা সীমানা দেখি এই রাজ্যের, তাহলে এর 7টা রাজ্যের উত্তরে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তর পশ্চিমে মধ্যপ্রদেশ, দক্ষিণ পশ্চিমে মহারাষ্ট্র, উত্তর পূর্বে ঝাড়খণ্ড, পূর্বে উড়িষ্যা, দক্ষিণে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। এখানে কী কী উৎসব দেখা যায়? মাঘী পূর্ণিমা, বাস্তার দুশেরা, এইসব দেখা যায়। এখানে ন্যাশনাল পার্ক যেগুলো আছে ছত্তিশগড়ে, গুরু ঘাসিদাস বা সঞ্জয় ন্যাশনাল পার্ক, ইন্দ্রাবতী বা কুকরো জাতীয় উদ্যান, এছাড়া কাঙ্গার ভ্যালি জাতীয় উদ্যান, এগুলো এখানে ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। তারপরে দেখো, 2023 QS মানে কোয়াকুয়ারেরি সাইমন্স ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ভারতের মধ্যে কোন ইনস্টিটিউট শীর্ষস্থান দখল করেছে? দেখো, IIT বোম্বে 2023 কোয়াকুয়ারেরি সাইমন্স ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে ভারতের মধ্যে, ঠিক আছে। এই কোয়াকুয়ারেরি সাইমন্স ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বিশ্বের মধ্যে IIT বোম্বাই 149তম স্থানে রয়েছে, মানে এটা ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই 149তম স্থানে, কিন্তু ভারতের প্রথম স্থানে। আর এখানে একদম প্রথমে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারপরে রয়েছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, তারপর অক্সফোর্ড, তারপর হার্ভার্ড, তারপর স্ট্যানফোর্ড, তারপর ইম্পেরিয়াল কলেজ লন্ডন। তারপরে দেখো, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনটা কোন রাজ্যের জিন্দ থেকে চালু হবে? এই যে হাইড্রোজেন চালিত যে ট্রেন দেখতে পাচ্ছ তোমরা, এটা হরিয়ানার জিন্দ থেকে স্টার্ট হবে। লক্ষ্য কি? হাইড্রোজেন প্রযুক্তির সম্ভাব্যতা এবং মানে সুবিধাগুলো প্রদর্শন করা। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় রয়েছেন,
হরিয়ানা ন্যাশনাল পার্ক, সুলতানপুর ন্যাশনাল পার্ক, কালেসার ন্যাশনাল পার্ক। নেক্সট, উড়িষ্যা রাজ্য সরকার পুরীকে বিশ্বমানের হেরিটেজ শহরে পরিণত করতে কত কোটি টাকা অনুমোদন করেছে? পুরীকে বিশ্বমানের হেরিটেজ শহরে পরিণত করতে মোট 1000 কোটি টাকা ঋণ অনুমোদন করেছে। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, রাজ্যপাল রয়েছেন গণেশী লাল। ন্যাশনাল পার্ক, শিমলিপাল ন্যাশনাল পার্ক, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। উড়িষ্যা হলো পূর্ব ভারতের অবস্থিত একটা ভারতীয় রাজ্য। এটা আয়তনের ভিত্তিতে 8ম বৃহত্তম এবং জনসংখ্যার ভিত্তিতে 11তম বৃহত্তম। ভারতের তফসিলি উপজাতির জনসংখ্যার মধ্যে এই রাজ্যটি তৃতীয় বৃহত্তম। আইনসভা এককক্ষীয়, 147টা টোটাল আসন রয়েছে, তার মধ্যে লোকসভার আসন 21টা এবং রাজ্যসভার আসন তোমার 10টা, এইগুলোও রয়েছে। উড়িষ্যার 3টে প্রধান নদী, মহানদী, ব্রাহ্মণী এবং বৈতরণী। উৎসব এখানে যেগুলো দেখা যায়, রথযাত্রা, রাজা পর্ব, নৌকাহাই। লোকনৃত্য যেগুলো দেখা যায় তার মধ্যে ক্লাসিক্যাল ডান্স হচ্ছে একটা রয়েছে উড়িষি, এটা ছাড়াও সাভারি, জোমারা, পাইনকা, মুনারি, ছৌ, এইসব ফোক ডান্সেস বা লোকনৃত্যগুলো দেখা যায় এখানে। উড়িষ্যার হেমাটাইট আকরিকের সর্বোচ্চ উৎপাদনকারী এবং ভারতে হেমাটাইট আকরিকের প্রায় 25% উড়িষ্যাতে রয়েছে। পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত চিল্কা হ্রদকে ভারতের বৃহত্তম উপহ্রদ এবং বিশ্বের অন্যতম বৃহত্তম উপহ্রদ হিসেবে বিবেচনা করা হয়। তারপরে দেখো, ভারতের যে দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ, এটাও রয়েছে উড়িষ্যাতে। এটা মহানদীর ওপরে রয়েছে উড়িষ্যায়। 1953-তে এটা কাজ শেষ হয়েছিল। এটা অনেক সময় তোমাদের এক্সামে চলে আসে। কোন রাজ্যের টিম 2023 আয়রন ম্যান প্রিমিয়ার হ্যান্ডবল লীগ চ্যাম্পিয়ন হয়েছে? মহারাষ্ট্রের টিম হয়েছে 2023 আয়রন ম্যান প্রিমিয়ার হ্যান্ডবল লীগ চ্যাম্পিয়ন। এই প্রিমিয়ার হ্যান্ডবল লীগটা ভারতের পুরুষদের একটা হ্যান্ডবল লীগ। মহারাষ্ট্র আয়রন ম্যান টিম গোল্ড ইগল উত্তরপ্রদেশকে হারিয়ে এই খেতাবটা জিতেছে। আর হ্যান্ডবল অ্যাসোসিয়েশন ইন্ডিয়া HAI এবং ব্লু স্পোর্ট এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের এটা একটা ইনিশিয়েটিভ। তারপরে দেখো, ব্লু প্যান্সি কোথাকার অফিসিয়াল প্রজাপতি হিসাবে ঘোষিত হয়েছে? এইটা হচ্ছে ব্লু প্যান্সি, যেটা জম্মু কাশ্মীরের অফিসিয়াল বাটারফ্লাই হিসাবে ঘোষিত হয়েছে। জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর, শীতকালীন রাজধানী জম্মু। লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন মনোজ সিনহা। 2019 সালের 31শে অক্টোবর জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। টোটাল 20টা জেলা রয়েছে, রাজ্যসভা 4টে, লোকসভার 5টা আসন। নেক্সট, জাতীয় পরিসংখ্যান দিবস বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয়? জাতীয় পরিসংখ্যান দিবস বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয় 29 জুন, 29শে জুন। ভারতের বিখ্যাত এবং স্বনামধন্য পরিসংখ্যানবিদ প্রফেসর প্রশান্ত চন্দ্র মহালনবিশ জন্মবার্ষিকীকে স্মরণ করে তাকে শ্রদ্ধা আর সম্মান জানাতে এবং আর্থসামাজিক পরিকল্পনা ও নীতি তৈরিতে পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। প্রশান্ত চন্দ্র মহালনবিশ পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন, পদ্মবিভূষণ পেয়েছিলেন 1968 সালে। 2006 সাল থেকে এই দিবসটা পালন করা হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, এবং এনাকে বলা হয়, প্রশান্ত চন্দ্র মহালনবিশকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। 2023-এর একটা থিম রয়েছে, বিরাট বড় থিম, এটা অতটা মনে রাখার দরকার নেই, জাস্ট বুঝে নাও। অ্যালাইনমেন্ট অফ স্টেট ইন্ডিকেটর ফ্রেমওয়ার্ক উইথ ন্যাশনাল ইন্ডিকেটর ফ্রেমওয়ার্ক ফর মনিটরিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা ছিল 2023-এর থিম ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। তারপরে, বেঙ্গালুরু বিমানবন্দর যাত্রীদের জন্য কোন অ্যাপ চালু করেছে? রিসেন্টলি বেঙ্গালুরু বিমানবন্দর একটা নতুন অ্যাপ চালু করেছে, যেটার নাম হচ্ছে BLR পালস। বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড BLR পালস অ্যাপ্লিকেশন চালু করেছে, যেটা কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে উড়ে যাওয়া যাত্রীদের বিমানবন্দরের নতুন অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম করবে। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তিতে কার কথা বলা হয়েছে? এটার উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। রাজতরঙ্গিনী রচয়িতা কলহন। ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন? এর উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটা? কুইনাইন উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? এবং পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও, চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব, যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করবে। দেখো, 28 জুন 2023 আমাদের কী কী প্রশ্ন ছিল? দ্য ইয়োগা সূত্রিয়া ফর চিলড্রেন শিরোনামে বইটার লেখককে? এটা লিখেছেন রূপা পাই। তারপরে ছিল, ফিজি কোন দেশে তার প্রথম দূতাবাস স্থাপনের পরিকল্পনা করছে? ইসরায়েল,
কে ভারতে কারিগরি শিক্ষার গুণমান বাড়ানোর লক্ষ্যে $255.5 মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে, মানে ঋণ অনুমোদন করেছে? ওয়ার্ল্ড ব্যাংক। হিন্দুস্থান ইউনিলিভারের নতুন এমডি ও সিইও হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? রোহিত জাওয়া। এইথ গ্লোবাল ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি সামিট 2023 কোথায় অনুষ্ঠিত হল? মুম্বাই। ডিবিএস ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? রজত বর্মা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কোথায় মেধা রেল কোচ কারখানার উদ্বোধন করেছেন? সাঙ্গারেডি। কোন কেন্দ্রীয় মন্ত্রী জম্মু কাশ্মীর শ্রীনগরে বলিদান স্তম্ভের উদ্বোধন করেছেন? অমিত শাহ। টানা 3 ওয়ানডেতে 5 উইকেট নেওয়ার প্রথম স্পিনার কে? ওয়ানিন্দু হাজারাঙ্গা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কোন শহরে অত্যাধুনিক বিএসএফ হকি টার্ফ গ্রাউন্ডের উদ্বোধন করেছেন? জলন্ধর। স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরির জন্য কোন রাজ্যের সাথে চুক্তি করেছে পেটিএম কোম্পানি? অরুণাচল প্রদেশ। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা বিভিন্ন WBP 2023 টার্গেট ব্যাচ যেমন রয়েছে, এগুলো বিভিন্ন তোমাদের কোর্স অ্যাভেলেবেল রয়েছে আমাদের নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপে, যেমন জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন। এখানে তোমাদের প্রত্যেকটা এক্সাম, প্রত্যেকটা সেন্ট্রাল এবং স্টেট লেভেলের এক্সামের জিএসের যে পুরো সিলেবাস রয়েছে পুরোটা এখানে তোমাদের ফাউন্ডেশন কোর্সে কভার করানো হচ্ছে। এটা মাত্র তোমাদের ওয়ান টাইম পেমেন্ট এবং 1 বছর ভ্যালিডিটি থাকবে। এখানে পুরো চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস প্লাস MCQ সব ধরনের পুরো কমপ্লিট ক্লাস এখানে তোমাদের হচ্ছে। এটা ছাড়াও ইংলিশ ফাউন্ডেশনও রয়েছে, ম্যাথ ফাউন্ডেশন, রিজনিং ফাউন্ডেশনও আছে। এছাড়া বিভিন্ন এক্সাম স্পেসিফিক কোর্স যেমন WB ফুডে চাই, WB 2023 টার্গেট ব্যাচ, এছাড়া তোমাদের WBCS কিংবা রেলওয়ের এক্সাম অথবা SSC-র এক্সাম, এগুলোর জন্য তোমাদের কোর্স অ্যাভেলেবেল রয়েছে। এর জন্য তোমরা 9593430522 এই নাম্বারটাতে ডাইরেক্ট ফোন কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা নতুন রয়েছেও প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।